গান্ধী জয়ন্তীতে দিল্লিতে তৃণমূল, কলকাতায় বিজেপি, দুই দলের মধ্যে কার্যত আন্দোলনের টক্কর। বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনার অভিযোগে সোমবার দিল্লির রাজঘাটে ধর্ণায় বসবে তৃণমূল, আর ওই দিনই কলকাতায় মেয়র রোডে ধর্ণায় বসতে চলেছে বিজেপির মহিলা মোর্চা। নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতনের মতো বিষয়গুলিকে হাতিয়ার করে ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির। বিজেপির মহিলা মোর্চায় কজন আছে আমি জানি না, কারা আছে তাও আমি জানি না, ওগুলো শুধু কাগজে সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য, বেশি লোক ওদের হবে না। একদিকে যখন বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো কর্মসূচি, পাল্টা রাজধানীতে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে দিল্লি যাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীরা এই কর্মসূচি নিয়েছেন। চাকরির দাবিতে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন প্রাথমিকের এই চাকরি প্রার্থীরা। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবি জানাতে চান চাকরি প্রার্থীরা। এদিকে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর আগে অক্টোবরের প্রথম দিনে দেশবাসীকে স্বচ্ছতার জন্য এক ঘন্টা শ্রমদানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে দেশ জুড়ে স্বচ্ছতা অভিযানে গেরুয়া শিবির। আহমেদাবাদে ঝাঁটাহাতে রাস্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রীতিমতো রাস্তায় ঝাড়ু দিলেন অমিত শাহ। হাওড়া ডুমুরজলায় স্বচ্ছতা অভিযানে সামিল হলেন শুভেন্দু অধিকারী। কলকাতাতে বিজেপির স্বচ্ছতা অভিযান চলছে, অভিযান প্রতীকী হলেও স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মধ্যে সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। সমাজের সব স্তরের মানুষকে এই স্বচ্ছতা অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। আজ স্বচ্ছ ভারত অভিযান হম লোক পালন করতে চলে হ্যাঁ, গোটা ভারতবর্ষ জুড়ে সরকারি বেসরকারি রাজনৈতিক সামাজিক সংগঠন, ব্যক্তিগত উদ্যোগ, ক্লাব প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সবাই প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী তার এই আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে সাফাই অভিযানে। বিশেষভাবে এই সাফাই অভিযানে যত না বেশি সাফাই করার মধ্য দিয়ে নিজের কার্য করা, তার থেকেও বড় কথা হচ্ছে স্বচ্ছতা প্রয়োজনীয়তা মানুষের কাছে ক্যাম্পেনিং করা। যাতে আজকে আমরা একটা ডুমুরজলার স্টেডিয়াম সংলগ্ন বাজার পরিষ্কার করলাম, খানিকটা ব্লিচিং দিলাম, চুন দিলাম, ঝাড়ু দিলাম, নোংরা তুলে অস্থায়ী গার্বেজে ফেললাম, আগামীকাল কে করবে? এলাকার লোককে করতে হবে, সাফাই কর্মীকে করতে হবে, পুর কর্পোরেশনকে করতে হবে। এইটা খুবই প্রয়োজন রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা রাষ্ট্রবাদী ভারতবর্ষের দায়িত্বশীল নাগরিক হিসেবে কর্মসূচিতে অংশ নিচ্ছি।